আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে রোমান সংখ্যা টাইপ করব। তো আমাদের দৈনন্দিন জীবনের মাইক্রোসফট ওয়ার্ডের অনেক কাজেই রোমান সংখ্যার প্রয়োজন হয়, কিন্তু নিয়মটি না জানার কারণে আমরা অনেক সময় নষ্ট করি অযথায়। তো চলুন দেখা যাক কিভাবে দ্রুত রোমান সংখ্যাটি লেখা যায়। এখানে প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে কন্ট্রোল প্লাস F9 চাপতে হবে। চাপার পরে আমাদের এরকম সেকেন্ড ব্র্যাকেটের এরকম দুইটা বক্স আসবে, একটা বক্স আসবে, বক্সের মাঝখানে কার্সারটি রেখে আমরা ইকুয়াল চিহ্নটা দিব। দেওয়ার পরে যেই সংখ্যাটিকে আমরা রোমানে করব 1 2 3 4 5 যেটাই হতে পারে দিব, সেইটা দেওয়ার পরে এই চিহ্নটা দিব, দেওয়ার পরে এই চিহ্নটা, তারপরে রোমান ROMAN এই কথাটি লিখতে হবে। লেখার পরে F9 চাপব, তাহলেই আমাদের সংখ্যাটি রোমানে কনভার্ট হয়ে যাবে। তো চলুন প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আমি F9 চাপলাম, F9 চাপার পরে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে 10কে আমি রোমান সংখ্যায় কনভার্ট করব, তারপরে স্ল্যাশ দিলাম, দেওয়ার পরে এই স্টার চিহ্নটি দিব, তারপরে ROMAN লিখব, লেখার পরে F9 চেপে দেব, তাহলেই এই যে হয়ে গেছে আমার। কিন্তু এটা আরেকটা প্র্যাকটিস করি, আবার সেম একই নিয়ম F9 ইকুয়াল যে সংখ্যাটি রোমান করব স্ল্যাশ স্টার, তারপরে ROMAN অ্যান্ড F9 হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো নাম্বারকে রোমানে কনভার্ট করতে পারব। আশা করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।